আজকাল যতগুলো প্রজেক্ট হচ্ছে যে কোনো ক্ষেত্রে রাস্তা বলেন বিল্ডিং বলেন এবং রিসার্চ প্রজেক্ট বলেন আমি নিজে টু থাউজেন্ড ফাইভ সিক্সে আরবির একটা প্রজেক্টে জড়িত ছিলাম ওয়ার্ল্ড ব্যাংকে খুব রিসেন্টলি আপনার এই যে চাইল্ড লেবার নিয়ে কাজ করেছে আমি দেখেছি যে মনে করেন এই যে আরবির একটা প্রজেক্টে সে খরচ হবে প্রজেক্টটা করতে কাজটা করতে সে আপনার দুই কোটি টাকা অথচ সরকারি প্রতিষ্ঠান বলছে আপনি পঞ্চাশ কোটি টাকার প্রপোজাল দিন পঞ্চাশ কোটি টাকা এটা এক গুণ দুই গুণ নয় হাজার হাজার গুণ বেশি যে কোনো প্রজেক্ট বাংলাদেশে যদি অ্যানালাইসিস করা হয় যে রিয়েলি কত খরচ হবে এবং আদার সব মিলে দেখবেন যে তার চেয়ে এক হাজার গুণ বেশি বাজেট করা হয় তারপরে আবার ওই যে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা বলি বা কন্ট্রাক্টর বলি এরা আবার কি করবে রিপেয়ারিংয়ের কাজে ইচ্ছে করে কিছু জিনিস বাকি রাখবে একটা বিল্ডিং বানিয়েছে বলে যে তো এই যে লিফট দেওয়া হয় না লিভটা করতে হবে এখন আবার বাজেট করো এত বড় একটা বিল্ডিং করা হয়েছে বলে যেখানে তো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয় হয়নি এখন আবার গাড়ি পার্কিং করা হোক যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একুশে হল করা হইল না বিজয় একাত্তর কিছুদিন পরে কন্ট্রাক্টর বলছে এখানে বারান্দা লাগবে তো ছাত্ররা বসবাস করে তোমার কোন জায়গায় বারান্দাটা লাগবে এটা ডিজাইনে থাকবে না বারান্দা দেওয়ার পরে বলছে বারান্দা থেকে পরে যেতে পারে এখানে রেলিং লাগবে আবার নতুন করে বাজেট মানে এগুলো হচ্ছে একদম সুপরিকল্পিত দুর্নীতি করার মানে মানসিকতা এবং সেভাবেই কাজটা করা